2024 শিক্ষাবর্ষের জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী তোমাদের জীবন ও জীবিকা বইটা কিভাবে সাজানো হয়েছে, কোন কোন অধ্যায় দেওয়া আছে, তার মানে আমরা আজকে বইয়ের সাথে পরিচিত হয়ে যাব। তোমাদের বইটা কেমনে সাজানো হয়েছে, তারপর হচ্ছে কোন কোন অধ্যায় দেওয়া আছে, এটা এক নজরে দেখে নিব। যখন তোমরা নতুন বই পাবা তখন দেখতে পারবা, বই পেতে এখনও দেরি আছে, তাই এখন তোমরা এখান থেকে দেখে নাও। তো দেখো এখানে যে তোমাদের কী কী দেওয়া আছে, এখানে জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী, তারপর এখানে সূচিপত্র আমরা আগে দেখে নিব। সূচিপত্রে দেখতে পারবে তোমাদের যে কোন কোন অধ্যায় দেওয়া আছে, তা না হলে তোমরা দেখতে পারবে না। তো দেখো এখানে সূচিপত্রেতে আমরা চলে যাই আগে। এই যে এখানে সূচিপত্র দেখো, বইটার ডিজাইন অনেক সুন্দর করে এখানে করা হয়েছে। তো এখানে কাজের মাঝে আনন্দ পৃষ্ঠা 1-27, তারপর দ্বিতীয় অধ্যায় পেশার রূপ বদল 28-43 পৃষ্ঠা, তারপরে আগামী স্বপ্ন 44-58 পৃষ্ঠা, তারপরে আর্থিক ভাবনা 59-78 পৃষ্ঠা, আমার জীবনের লক্ষ্য 79-96 পৃষ্ঠা, দশমিলে করি কাজ 79-112 পৃষ্ঠা, স্কিল কোর্স 1 কুকিং এখানে 113-132 পৃষ্ঠা, স্কিল কোর্স 2 গ্রাফটিং বা জোর কলম এখানে 133 পৃষ্ঠা থেকে 142 পৃষ্ঠা। তো দেখো এখানে একটা গাছ আঁকা আছে, তারপরে প্রথম অধ্যায় কাজের মাঝে আনন্দ এখানে একটা চিত্র দেওয়া আছে, তারপরে এখানে নিজের হাতে করি কাজ তাতে নেই কোনো লাশ। তো আমরা দেখো এখানে দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদের খালিঘর দেওয়া আছে, এগুলো পূরণ করতে হবে। তো এই খালিঘরগুলো আমরা পূরণ করে দিব কয়েকদিনের মধ্যে, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব না করলে খালিঘরগুলো পূরণ করতে পারবে না, সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের ভিডিওগুলো দেখে পূরণ করতে পারবে, তাই সবাই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।